সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। কোভিড পরিস্থিতির কারণে অনলাইন ক্লাস চলছে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাস দেখবে। তো আমি সান্ত্বনা প্রধান, প্রভাষক বাংলা, রাঙ্গদিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গদিয়া, বাগেরহাট। আজকে আমি তোমাদের প্রথম পত্র পড়াবো, জসীমউদ্দিনের প্রতিদান কবিতাটি। প্রতিদান জসীমউদ্দিন, জন্ম হচ্ছে 1903 সালে আর মৃত্যু হচ্ছে 1976 সালে। তো জসীমউদ্দিন সম্পর্কে যখনই কথা আসে তখনই মনে পড়ে যায় তিনি পল্লী কবি ছিলেন, যেখানে বেশিরভাগ মানুষ কবি সাহিত্যিকেরা নগর জীবনে ব্যস্ত, নগর জীবনের জীবনযাপনের কষ্ট দুঃখ এই লেখাগুলোই তাদের মনে বেশি ভেসে ওঠে। ঠিক সেখানে ঠিক বিপরীতমুখী একটা মানুষকে আমরা পাই, কবিকে পাই, যিনি পল্লী কবি জসীমউদ্দিন। তিনি অত্যন্ত সহজভাবে এবং স্রোতের বিপরীতে হাঁটলেন, তিনি পল্লী মাঠে প্রান্তরে হেঁটে বেড়ালেন। তার কবিতার মধ্যে পাই পল্লী সেই পরশ, সেই ধান ক্ষেত অবারিত, কচিলাউয়ের ডগা কিংবা লাল মোরগের পাখা, সেই নকশিকাতার মাঠ যেখানে আমরা প্রতিটা বাঙালি হারিয়ে যাই, সেই পল্লী কবির পরতে পরতে বাংলার সেই যে রূপ, বাংলার যে সেই রস, বাংলার যে সেই একটা সোদা মাটির গন্ধ, সেটা ভেসে ওঠে পল্লী কবি জসীমউদ্দিনের লেখায়। তা আজকে চলো একটু প্রতিদান কবিতাটা তোমাদের পড়ে শোনাই। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি পাখি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, যে মরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হয়েছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সুহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি, কতটাই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। আসলে কবিতাটির নাম প্রতিদান। আমরা তো বেশিরভাগ মানুষ ভুলে যাই মানুষের কৃতজ্ঞতার কথা, মানুষের দানের কথা, মানুষের উপকারের কথা, কিন্তু এটা ভুলতে নেই। দানের পরিবর্তে দান করতে হয়, উপকারের পরিবর্তে উপকার করতে হয়, স্বীকার করতে হয় মানুষ মানুষের জন্য। মানুষ যদি মানুষের জন্য কিছু করতে না পারি তাহলে তো আমি আর মানুষ রইলাম না। তো এই কবিতার মধ্যে বলেছেন যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর, যে পর তাকেও আপন করে নিতে হবে। এই যে মানবতার কথা, এই যে হৃদ্যতার কথা জসীমউদ্দিনের এই প্রতিদান কবিতার মধ্যে পাই, তখন আমাদের মধ্যে অন্যরকম এক মানবতা জাগ্রত হয়। তো তোমাদের আমি এখান থেকে একটা উদ্দীপক লিখে দিয়েছি, উদ্দীপকটা একটু দেখো। সারা পৃথিবী জুড়ে কোভিড-19 মহামারীর আকার ধারণ করেছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই মহামারীতে আক্রান্ত, দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, কিন্তু লোকজনের মধ্যে তেমন আচরণ দেখা যাচ্ছে না। তারা কারণে অকারণে ঘরের বাইরে ঘোরাঘুরি করছে, তাছাড়া সামাজিক দূরত্ব মানছে না এবং সরকার নির্দেশিত বিধিমালা অনুসরণ করছে না, ফলে নিজের পাশাপাশি আর দশজনকে ঝুঁকিতে ফেলছে। এভাবে চলতে থাকলে এই রোগ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অর্থাৎ কোভিড-19 এমন একটা মহামারী যেটা ছোঁয়াচ্ছে, নিঃশ্বাসে প্রশ্বাসে থুতুকাশির মধ্যে এটা বাতাসে ছড়িয়ে পড়ছে। তাহলে আমাদের সবার সচেতনতা দরকার। আমরা যদি মনে করি যে তা আমার হয়েছে হয়েছে আরো হোক, তাহলে তো আমার সেই পরার্থপরতা, আমার পরোপকারিতা, এটা তো আমার মধ্যে থাকলো না। তাহলে আরেকবার একটু বলি, সারা পৃথিবী জুড়ে কোভিড-19 মহামারীর আকার ধারণ করেছে, অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই মহামারী আক্রান্ত, দেশের বিভিন্ন জায়গায় লকডাউন চলছে, কিন্তু লোকজনের মধ্যে তেমন আচরণ দেখা যাচ্ছে না, তারা কারণে অকারণে ঘরের বাইরে ঘোরাঘুরি করছে, তাছাড়া সামাজিক দূরত্ব মানছে না এবং সরকার নির্দেশিত বিধিমালা অনুসরণ করছে না, ফলে নিজের পাশাপাশি আর দশজনকে ঝুঁকিতে ফেলছে। এভাবে চলতে থাকলে এই রোগ আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
এক নম্বর প্রশ্ন, মালঞ্চ শব্দের অর্থ কি? আমরা মালঞ্চ শব্দটি কবিতার মধ্যে পেয়েছি। খ, আমার এ কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল ভাঙি, পংক্তিতে কি বোঝানো হয়েছে? একটা কুল ভাঙা হয়ে গেছে, সে কুলটা আবার কবি গড়ছেন, তাহলে আমাদের উচিত ভাঙন ঠেকানো। গ, উদ্দীপকের ভাবনার সাথে প্রতিদান কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে প্রতিদানে কি অমিল? বৈসাদৃশ্য অমিলটা দেখাবো। গ, উদ্দীপকটি প্রতিদান কবিতার চেতনা সম্পূর্ণ বিপরীত চিত্র বহন করে, সম্পূর্ণ বিপরীত চিত্র বহন করে, সেটি বিশ্লেষণ করবো। আচ্ছা, তাহলে চারটি প্রশ্ন থাকলো, চারটি প্রশ্নের উত্তর তোমরা দেবে। তাহলে আমি দেখাই যে কি কি উল্লেখযোগ্য লেখা আছে। নকশিকাতার মাঠ, সজনবাদিয়ার ঘাট, বালুচা, রঙিলা রায়ের মাঝি। নকশিকাতার মাঠ যদি সময় পাও পড়ে নেবে, আমাদের বাঙালির বাঙালির অস্তিত্বের বা বাঙালির সত্তার সাথে জড়িয়ে আছে নকশিকাতার মাঠ। এবং নকশিকাতার মাঠ আমাদের চিরন্তন একটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, বাঙালি বাঙালি সংস্কৃতির সেই যে সারা দিন ধরে বৃষ্টিতে আষাঢ় মাসে, শ্রাবণ মাসে গ্রামের যে মহিলারা কাঁথা সেলাই করে, সেই কাঁথার প্রতিটা সুচের ফোড়ের মধ্যে তাদের জীবনযাপন, তাদের কষ্ট, তাদের বিরহ, তাদের হাসি কান্না, ভালোবাসা জড়িয়ে থাকে। তোমরা প্রয়োজনে নকশিকাতার মাঠটা একটু পড়ে নিও, সজনবাদিয়ার ঘাট। হ্যাঁ, এটা আমাদের একটা ঐতিহ্য বাংলাদেশে। তাহলে আমরা আর একটু দেখি পল্লী কবির যে বৈচিত্র্য, তার জীবনের যে অর্জন সেটাও আমাদের জানতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন অধ্যাপনা করেন, তারপরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে যোগদান করেন। তিনি সরকারি চাকরি করতেন এবং উচ্চ পদস্থ পদে প্রচার ও জনসংযোগ বিভাগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে ডিলিট উপাধি দান করেন, তিনি ডিলিট উপাধি লাভ করেন। তো আমরা জসীমউদ্দিনকে দেখলাম যে জসীমউদ্দিন আমাদের বাঙালি চিরায়ত ঐতিহ্যকে তিনি ধারণ করেছেন, এবং তার লেখার মধ্যে আমরা পেয়েছি বাঙালি সেই মাটির সদাগন্ধ, খোলা আকাশ, সেই জুনাক জ্বলা রাত, কিংবা সেই মেঠো পথে দূরে শাড়ি পরা কোনো এক পল্লী কিশোরীর হেঁটে যাওয়া, তাদের স্বপ্ন, তাদের ভালোবাসা, তাদের আবেগ, উচ্ছ্বাস, এগুলো ধরা পড়েছে পল্লী কবির লেখার মধ্যে। হ্যাঁ, তো পল্লী কবির আমরা জীবনী দেখলাম, পল্লী কবির আমাদের সেই তার লেখার পরিধি দেখলাম, এবং তার লেখার মধ্যে একটা পরার্থপরতা, একটা মানবতা বোধ, একটা ভালোবাসা, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কৃতজ্ঞতা বোধ, এইগুলো আমরা শিখলাম এই কবিতার মধ্যে। প্রতিদান কবিতার মধ্যেই তার সকল অর্থ নিহিত আছে। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।